ছাত্রাঙ্কন মই ক্লাস সিক্সর প্রাথমিক আকৃতি সমূহ পাঠটি বিষয়ে ইয়ান ভিডিওটি দিবলে ওলাইছো। তোমালোক এই পাঠটির বিষয়ে হোয়াটসঅ্যাপর জড়িয়ে আগতে দিছো। পাঠটি এটা বুঝাই দিবলে ওলাইছো, তোমালকে মন দিবা। এটা আমার চারোফালে অসংখ্য বস্তু আছে, যেনে ধরা কিতাপর পৃষ্ঠার উপরিভাগ, মেজর উপরিভাগ, দিয়া চালাই, জ্যামিতি বাকচ আদি বিভিন্ন বস্তু আছে। এতিয়া বস্তুবোৰ মন করলে তোমালোকে দেখা পাবা পৃথিবীর সমতল আকৃতি, এনেকুৱা সমতল আকৃতির বস্তুবোৰক সমতলীয় বস্তু বোলে। এই সমতলীয় বস্তুবোৰৰ কাঠবিলাক তোমালোকে মন করবা, দেখা পাবা এইবোৰ রেখাখণ্ড আকৃতি। এতিয়া রেখাখণ্ডনো কি? রেখাখণ্ড হৈছে এডাল রেখার অংশ। যেনে ধৰা এল এডাল রেখা, এ বি হচ্ছে এল রেখার একটা অংশ, গতিকে এ বি রেখাখণ্ড। এতিয়া এই রেখাখণ্ডনো কেনেকৈ জোখে তোমালোকক কবলৈ ওলাইছো। এতিয়া জ্যামিতি বাকচৰ স্কেল পাত তোমালোকে নিশ্চয় দেখিছা, এই স্কেল পাতত 15টা ভাগ আছে। 15টা ভাগ সমান সমান ভাগত ভগোৱা হৈছে, কিন্তু এইপাত জ্যামিতি বাকচৰ স্কেল নহয়, এইপাত দীঘল স্কেল। জ্যামিতি বাকচৰ স্কেল পাতত 0-15লৈ তোমালোকে 15টা ভাগ থকা দেখিবলৈ পাবা, আৰু প্ৰতিটো ভাগকে 1 চেণ্টিমিটাৰ বুলি কোৱা হয়। আৰু প্ৰতি 1 চেণ্টিমিটাৰত 10টা ভাগ আছে, আৰু প্ৰতিটো সৰু সৰু ভাগক 1 মিলিমিটাৰ বুলি কোৱা হয়। এতিয়া আমি ক'ব পাৰিম দহ মিলিমিটাৰ সমান 1 চেণ্টিমিটাৰ। এতিয়া ৰেখাখণ্ডনো কেনেকৈ জোখে সেই বিষয়ে ক'বলৈ ওলাইছো। এতিয়া তুমি বা তোমালোকে স্কেলপাত চালে যিটো 0 দাগ থাকে তাত ৰেখাখণ্ডডালৰ আদি বিন্দু অৰ্থাৎ আৰম্ভণি বিন্দুটো মিলাই ল'ব লাগিব। ধৰক এ বি এডাল ৰেখাখণ্ড, এই ৰেখাখণ্ডডাল জুখিবলৈ হ'লে আমি পুনতে কি কৰিব লাগিব, ইয়াৰ আদি বিন্দু 0ৰ লগত মিলাই ল'ব লাগিব, আৰু সিটো ফালে যিটো দাগত মিলি যায় সেই হৈছে ৰেখাখণ্ডডালৰ দিগ। এতিয়া 12 মিলি গৈছে, ৰেখাখণ্ডডালৰ দিগ হ'ল 12 চেণ্টিমিটাৰ। এনেদৰে ৰেখাখণ্ড জোখা হয়। এতিয়া বুজি পালানে তোমালোকে কি কৰিবা, পুনতে 0ৰ লগত আদি বিন্দুটো মিলাই ল'বা, তাৰপিছত সেইফালে যিটো বিন্দু মিলি যায় সেই হৈছে ৰেখাখণ্ডডালৰ জোখ। এতিয়া কোননো কি, কোণৰ বিষয়ে তোমালোকক মই ক'বলৈ ওলাইছোঁ। কোণ হৈছে দুডাল ৰশ্মি একেটাই যদি আদি বিন্দু হয় তেতিয়া এটা কোণ হয়। যেনে আৰু ও বি দুডাল ৰশ্মি, এই ৰশ্মি দুডালৰ আদি বিন্দু হৈছে ও, গতিকে এ ও বি হৈছে এটা কোণ। এই কোণ লিখিবলৈ হ'লে কোণটো এনেকৈ লিখা হয়, এংগুৰ এ ও বি। এতিয়া কোণনো কেনেকৈ জোখে সেই বিষয়ে তোমালোকক মই ক'বলৈ ওলাইছোঁ। এতিয়া তোমালোকে জ্যামিতি বাকচত কোণমান যন্ত্ৰপাত দেখা পাইছে, কোণমান যন্ত্ৰপাতৰ কি কৰিবা, ইয়াৰ যিটো মাজৰ বিন্দু সেইটো মিলাই ল'বা, আৰু ওপৰ পিনে য'ত মিলি যায় সেই হৈছে কোণটোৰ জোখ।
ইয়াত মিলি গৈছে 35ত। গতিকে কোনটোৰ যোগটো হৈছে 35। যদি কোনটো ইফালে থাকে তেতিয়া আমি ইফালৰখিনি মিলাম। দেখা পাম কোনটো 50 ডিগ্রি মিলিছে, গতিকে কোনটো হ'ল 50 ডিগ্রি। এনেকে কোণ জোখা হয়। কোণ বিভিন্ন ধৰণৰ কোণ আছে, তাৰ ভিতৰত সমকোণ, সৰল কোণ বা সম্পূৰ্ণ কোণ। এতিয়া 90 ডিগ্রি কোণক সমকোণ বোলে। এতিয়া 90 ডিগ্রি কোণটোনো তোমালোকে কেনেকৈ আঁকিবা আমি অকণমান জল্দা চালে দেখাবা। এইটো 90 ডিগ্রি, এই কোণটো হৈছে 90 ডিগ্রি কোণ, এই কোণটো সমকোণ বুলি কোৱা হয়। আকৌ এটা সৰল কোণ, সৰল কোণত 180 ডিগ্রি, অর্থাৎ 2×90 ডিগ্রি = 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রি কোণটো সৰল কোণ বুলি কোৱা হয়। ঠিক তেনেদৰে 4×90 ডিগ্রি = 360 ডিগ্রি, ইয়াক সম্পূৰ্ণ কোণ বুলি কোৱা হয়। অর্থাৎ 180 ডিগ্রিত 2 সমকোণ, 360 ডিগ্রিত 4 সমকোণ। কোণ সূক্ষ্ম কোণ আছে, সমকোণ আছে, তাৰপিছত স্থূল কোণ আছে। এতিয়া যিটো আমি 90 ডিগ্রি পালোঁ, 90 ডিগ্রিতকৈ সৰু কোণবোৰক সমকোণ বোলে। যেনেদৰে এইটো 50 ডিগ্রি। এইটো এটা সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রিতকৈ ডাঙৰ হ'লে কোণটো স্থূল কোণ বোলে। এতিয়া এইটো আমি কি পালোঁ, সূক্ষ্ম কোণ। আৰু এইটো পালোঁ আমি স্থূল কোণ। আকৌ 180 ডিগ্রিতকৈ ডাঙৰ কোণো আছে। এইটো ধৰা 180 ডিগ্রি কোণ। হৈছে 30 ডিগ্রি কোণ। এই 180 ডিগ্রি প্লাছ 30 ডিগ্রি = 210 ডিগ্রি, এইটো এটা প্রবিদ্ধ কোণ। এইটো হৈছে প্ৰবিদ্ধ কোণ। গতিকে আমি ক'ব পাৰোঁ 90 ডিগ্রি মানে হৈছে সমকোণ,
180 ডিগ্রি মানে হচ্ছে সরল কোণ, আর 360 ডিগ্রি কোণ মানে হচ্ছে সম্পূর্ণ কোণ। 90 ডিগ্রিতে সরু কোণ হলে সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রিতে ডাঙর কোণ হলে স্থূল কোণ, আর 180 ডিগ্রিতে ডাঙর কোণ হলে প্রবিদ্ধ কোণ। এতিয়া কোন কেনেকৈ জোখে আর কোন কি কি ধরনের আছে সেই বিষয়ে তোমালোকক কলো। এতিয়া আমি খড়ির কথা কবলৈ গৈছো। এতিয়া মই তোমালোকক খড়ির বিষয়ে কবলৈ ওলাইছো। এতিয়া এটা ঘড়ি কেনেকুৱা যদি ধরা যদি গোল হয় গোটেই ঘড়িটোত 360 ডিগ্রি আছে, ইয়া 12টা ভাগ আছে, প্রতিটো ভাগ সমান, ইয়ার কটাবিলাকে মিনিটের কটা বা ঘন্টার কটাই হোক কটাবিলাকে একতা কোণ উৎপত্তি করে। যেতিয়া মিনিটের কটাটা 12ত আরম্ভ হয় আকো গৈ 12 পায় তেতিয়া সম্পূর্ণ একপাক ঘুরে, আর কটাটা যেতিয়া 12ৰ পৰা আহি 3 ঘুরে 3লৈ আহে তেতিয়া ই খড়িটোর 4 ভাগৰ 1 ভাগ ঘুরে, অর্থাৎ এটা সম্পূর্ণ পাক। পাক সমান 360 ডিগ্রি। কটাডালে যেতিয়া 12ৰ পৰা 3লৈ আহে তেতিয়া সি 4 ভাগৰ 1 পাক। চাৰি ভাগৰ এক পাক ঘূৰে, সেই 4 ভাগৰ 1 পাক সমান কিমান 90 ডিগ্রি। যেতিয়া 12ৰ পৰা 6লৈ আহে তেতিয়া 2 ভাগৰ 1 পাক ঘূৰে, 2 ভাগৰ 1 পাক মানে 180 ডিগ্রি। আকৌ যেতিয়া 9লৈ আহে তেতিয়া ই 4 ভাগৰ 3 পাক ঘূৰে, তেতিয়া হল 270 ডিগ্রি, আর সম্পূর্ণ পাকটোত হয় 360 ডিগ্রি। এতিয়া আমি ভালকে চালে গম পাম এটা ঘড়িত 4 সমকোণ থাকে। 4 ভাগৰ 1 পাক মানে হৈছে 90 ডিগ্রি ঘোরা, আর 2 ভাগৰ 1 পাক মানে হৈছে 180 ডিগ্রি ঘোরা, আর 4 ভাগৰ 3 পাক মানে হৈছে 270 ডিগ্রি ঘোরা। এতিয়া মিনিটর কটা বা ঘন্টার কটা যিয়ে নহোক যদি ঘড়ির কাটার দিকত ঘুরে তেতিয়া সেইবোৰক ঋণাত্মক কোণ বলে, যদি ঘড়ির কাটার বিপরীত অর্থাৎ এইফালে ঘুরলে এইবোৰ ঋণাত্মক কোণ, আর যদি বিপরীত ফালে ঘুরে সেইটো হচ্ছে ধনাত্মক কোণ। এতিয়া এটা প্রশ্নের সহায়ত তোমালোকক মই বুঝাই দিবলৈ ওলাইছো কিছু কথা, তোমালোকে চাবা। ধরা হল এজন মানুহে উত্তর মুয়া হয়ে থিয় হয়ে আছে, এতিয়া কোন মুয়া হব? এতিয়া আমি প্রশ্ন কেটা আছে ঘড়িটোকে আমি এই 4 ভাগ করে দেখাইছো, উপর পিনে উত্তর পূব দক্ষিণ আর পশ্চিম। এতিয়া প্রশ্ন এটা আছে ঘড়ির কাটার দিকত 4 ভাগৰ 1 পাক ঘুরে, আমি ঘড়িটো মন করলে গম পাম যে তাত 4টা ভাগ আছে, 90 ডিগ্রি কোণ হওয়াকৈ 4টা ভাগ আছে।
এতিয়া মানুহজনে থিয় হৈ আছিল উত্তৰফালে, এতিয়া ঘড়ী কটাৰ দিশত চাৰি ভাগৰ এক ভাগ ঘূৰিলে। এতিয়া মানুহজনে ক'ত পাবগৈ? পূবমুৱা হ'ব, মানুহজন পূবমুৱা হ'ব। এতিয়া দুই নম্বৰ কুৱেশ্যনটো আছে, ঘড়ী কটাৰ দিশত দুই ভাগৰ এক পাক ঘূৰে, উত্তৰৰ পৰা গৈ ঘড়ী কটাৰ দিশত ঘূৰি এই দুই ভাগৰ এক পাক ঘূৰিলে। এতিয়া মানুহজন কোনমুৱা হ'ব? দক্ষিণমুৱা। তিনি নম্বৰটো হৈছে, ঘড়ী কটাৰ বিপৰীত দিশত চাৰি ভাগৰ এক পাক ঘূৰে, ঘড়ী কটা এফালে ঘূৰে কিন্তু বিপৰীত দিশ হৈছে ইটো ফালে, এই ইয়াৰ পৰা ইয়ালৈ হৈছে চাৰি ভাগৰে এক পাক। এতিয়া কোন কোনফালে মুখ হ'ব? পশ্চিমফালে। মানুহজন পশ্চিমমুৱা হ'ব। এতিয়া চাৰি নম্বৰটো কুৱেশ্যনটো আছে, ঘড়ী কটাৰ বিপৰীত দিশত চাৰি ভাগৰ তিনি পাক ঘূৰে। এতিয়া চাৰি ভাগৰ তিনি পাক হ'লে আমি চালে গম পাম বিপৰীত দিশত এইখিনি চাৰি ভাগৰ এক, চাৰি ভাগৰ দুই, চাৰি ভাগৰ তিনি, অৰ্থাৎ মানুহজন পূবমুৱা হ'ব। এনেদৰে আমি দিশবোৰ চায়ো নাইবা ঘড়ী কটা চায়ো উত্তৰবোৰ কৰিব পাৰোঁ। এতিয়া কোণৰ বিষয়ে আৰু দুটামান কথা তোমালোকক ক'বলৈ ওলাইছোঁ, যে 90 ডিগ্ৰীতকৈ সৰু কোণ হ'লে সূক্ষ্ম কোণ, আৰু 90 ডিগ্ৰীতকৈ ডাঙৰ 180 ডিগ্ৰীতকৈ সৰু হ'লে স্থূল কোণ, আৰু প্ৰবৃদ্ধ কোণ হৈছে 180 ডিগ্ৰীতকৈ ডাঙৰ আৰু 360 ডিগ্ৰীতকৈ সৰু কোণবিলাক প্ৰবৃদ্ধ কোণ। এতিয়া তোমালোকে সূক্ষ্ম কোণ আঁকোতে 90 ডিগ্ৰীতকৈ সৰু আঁকিবা, স্থূল কোণ আঁকোতে 90 ডিগ্ৰীতকৈ ডাঙৰ 180 ডিগ্ৰীতকৈ সৰু আঁকিবা, আৰু প্ৰবৃদ্ধ কোণ হ'লে 180 ডিগ্ৰীতকৈ ডাঙৰ আৰু 360 ডিগ্ৰীতকৈ সৰু কোণ আঁকিবা। আজিৰ পাঠটো এইখিনিয়ে। নমস্কাৰ।